সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম সেনা অব্যুত্থানের গুঞ্জন আর্মেনিয়াকে হুঁশিয়ারি আজারবাইজানের তাইওয়ান প্রণালীতে আমেরিকা আঞ্চলিক শান্তি বিনষ্ট করছে বলছে চীন বিজেপির নতুন চাল ভারতের পুদুচেরিতে এবার রাষ্ট্রপতির শাসন জারি আমেরিকার আচরণের জন্যই ইরান পরমাণু সমঝোতা থেকে দূরে সরে গেছে বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ সেনা অভ্যুত্থান ইস্যুতে আর্মেনীয় প্রধানমন্ত্রীর সতর্কবার্তা সীমান্ত নিয়ে ভারত পাকিস্তানের সিদ্ধান্তের প্রশংসা করল জাতিসংঘ এবং সবশেষে জানাব বাইডেনের নির্দেশে সিরিয়ায় বিমান হামলা নিহত সতেরো দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আর্মেনিয়াকে হুঁশিয়ারি আজারবাইজানের আর্মেনিয়ায় সেনা অভ্যুত্থানের গুঞ্জনের মধ্যে দেশটিকে প্রতিশোধকমূলক চিন্তা না করার বিষয়ে সতর্ক করেছে আজারবাইজান গত বছরের নভেম্বরের নাগার্ন কারাবাক নিয়ে আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে ছয় সপ্তাহের যুদ্ধ সংগঠিত হয় ওই যুদ্ধে আজের ঈদের কাছে আর্মেনিয়ার বেশ কিছু অঞ্চল হারায় বৃহস্পতিবার আর্মেনিয়ার সেনাবাহিনী প্রধানমন্ত্রী নিকুল পাশিনিয়ানকে পদত্যাগের আহ্বান জানায় এরপর প্রধানমন্ত্রী সেনা অভ্যুত্থানের আশঙ্কার কথা জানিয়ে ফেসবুকে সমর্থকদের রাজপথে নেমে আসার আহ্বান জানান এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়াভ বলেন নাগার্নো কারাবাখের যুদ্ধ শেষ হয়েছে এখন কেউ যদি প্রতিশোধমূলক চিন্তাভাবনা করে তাহলে সে আমাদের আঘাত দেখবে আজারবাইজানের ধৈর্যের পরীক্ষা নেওয়া উচিত হবে না মন্তব্য করে তিনি বলেন আমাদের যেসব নাগরিক স্বাধীন ভূমিতে ফিরবে তাদের প্রতি আমরা কোনো ধরনের হুমকি বরদাস্ত করব না এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আর্মেনিয়ার অভ্যুত্থানের প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতার পদত্যাগ চাওয়ায় সেনাবাহিনীর জন্য অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন কাভু কাভুসুগলু তুরস্কের এই পররাষ্ট্রমন্ত্রী বুদাপেস্টে এক সংবাদ ব্রিফিংয়ে আরও বলেন আমরা যে কোনো ধরনের অভ্যুত্থান প্রচেষ্টা কিংবা অভ্যুত্থানের বিপক্ষে সেটা বিশ্বের যে কোনো জায়গায় হোক উল্লেখ্য গত বছরের নভেম্বরে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে তুরস্ক সরাসরি আজারবাইজানকে সমর্থন দেয় তাইওয়ান প্রণালীতে আমেরিকা আঞ্চলিক শান্তি বিনষ্ট করছে তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ চালানোর নিন্দা জানিয়ে চীনের সামরিক বাহিনী বলেছে এ ধরনের পদক্ষেপের মাধ্যমে আমেরিকা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে তাইওয়ান প্রণালী চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে আলাদা করেছে বৃহস্পতিবার মার্কিন সামরিক বাহিনী তাইওয়ান প্রণালীতে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস কার্টিজ উইলবার নিয়ে চিনকে শক্তি প্রদর্শন করে চীনা সামরিক বাহিনী মার্কিন তৎপরতার নিন্দা জানালেও আমেরিকা বলছে নিয়মিত রুটিনের আওতায় তারা তাইওয়ান প্রণালীতে জাহাজ পাঠিয়েছে এর আগে গত চার ফেব্রুয়ারি মার্কিন বাহিনী তাইওয়ান প্রণালীতে ইউএসএস ম্যাককেইন ডেস্ট্রয়ার পাঠায় এরপর বৃহস্পতিবার আবার যুদ্ধ যুদ্ধজাহাজ পাঠালো তাইওয়ান প্রণালীতে জাহাজ পাঠানো নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে দিন দিন দ্বন্দ্ব জোরদার হচ্ছে বিজেপির নতুন চাল ভারতের পুদুচেরিতে এবার রাষ্ট্রপতির শাসন জারি অবশেষে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার ভেঙে পড়ায় এবং বিরোধীদের পক্ষ থেকে সরকার গঠনের দাবি না উঠায় বৃহস্পতিবার পঁচিশ ফেব্রুয়ারি এমন ঘোষণা দেওয়া হয় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে আর মাত্র তিন মাস পরেই কেন্দ্র পুদুচের বিধানসভা নির্বাচন হওয়ার কথা তবে নির্বাচন কমিশনের ভোট ঘোষণার আগে সম্প্রতি ডিএমকে জোট সরকার থেকে একের পর এক বিধায়ক ইস্তফা দিতে থাকেন এমন পরিস্থিতিতে সোমবার ২২ ফেব্রুয়ারি আস্থা ভোট হয় পুদুচেরির বিধানসভায় তবে তাতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হন মুখ্যমন্ত্রী ভিড় Narayan Shami. sami. এরপর পথ থেকে ইস্তেফা দেন তিনিও তারপর পুদুচেরিতে সরকার গড়ার দাবি জানাতে পারে বিজেপি ও তার শরিকরা এমন সম্ভাবনাই ছিল তবে বিজেপি সরকার সাই সুন্দরার রাজন বুধবার চব্বিশ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করে কেন্দ্রীয় মন্ত্রীসভা এরপর সেখানে রাষ্ট্রপতি শাসন যে জারি হতে চলেছে তা এক প্রকার নিশ্চিত ছিল আর বৃহস্পতি দেওয়া হল আনুষ্ঠানিক ঘোষণা উল্লেখ্য গত রবিবার একুশ ফেব্রুয়ারি পুদুচেরিতে কংগ্রেসের দুই বিধায়ক ইস্তেফা দেন এতে সংখ্যালঘু হয়ে পড়ে কংগ্রেস সরকার সোমবার পুদুচেরি বিধানসভায় আস্থা ভোটের শুরুতেই শাসক দলের বিধায়করা ওয়াক আউট করে এমন অবস্থায় সংখ্যা গরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয় কংগ্রেস সরকার আস্থা ভোটে হারের পরই মুখ্যমন্ত্রী পদে ইস্তেফা দেন নারায়ণ স্বামী ভি নারায়ণ বলেন পুদুচেরিতে জোর করে হিন্দি চাপানোর চেষ্টা করছে বিজেপি বিধায়কদের দলের প্রতি অনুগত থাকা উচিত যারা ইস্তেফা দিয়েছেন তারা সুবিধাবাদী আমেরিকার আচরণের জন্য ইরান পরমাণু সমঝোতা থেকে দূরে সরে গেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন মার্কিন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়নের কিছু ধারা স্থগিত করতে বাধ্য হয়েছে একই সঙ্গে তিনি বর্তমান অচলাবস্থা নিরসনের জন্য ইরানের উপর থেকে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বলেন আমেরিকা যখন পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে তখন ইরানও পাল্টা ব্যবস্থা হিসেবে প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারা স্থগিত রেখেছে কিন্তু এই অচল অবস্থার যে কারণ তা এখনও নিরসন করেনি আমেরিকা জাভেদ জারিফ সুস্পষ্ট করে বলেছেন পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গেলে ইউরোপের তিন দেশ তাকে অনুসরণ করে নিষেধাজ্ঞা বাস্তবায়নের পথে হেঁটেছে এবং তারা ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে এই অবস্থায় জাভেদ জারিফ আমেরিকা এবং ইউরোপের তিন দেশকে পরামর্শ দিয়ে বলেন পরমাণু সমঝোতা ইস্যুতে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা নিরসনের জন্য এইসব দেশকে কার্যকর ভূমিকা নিতে হবে এবং তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে তাহলে ইরানের পক্ষে পরমাণু সমঝোতার আওতায় সহযোগিতার ধারাগুলো আবার বাস্তবায়ন করা সম্ভব হবে সেনা অভ্যুত্থান ইস্যুতে আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর সতর্ক বার্তা সামরিক অভ্যুত্থান নিয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকুল পাশিনিয়ান পাসিনিয়ান যুদ্ধে প্রতিবেশী রাষ্ট্র আজারবাইজানের কাছে শোচনীয় পরাজয়ের ঘটনায় ঊর্ধ্বতন কিছু সামরিক কর্মকর্তা তার পদত্যাগ দাবির পর এমন সতর্কবার্তা উচ্চারণ করে পাশিনিয়ান বৃহস্পতিবার পঁচিশ ফেব্রুয়ারি কাতার ভিত্তিক সংবাদ আল জাজিরা জানায় সেনাবাহিনীর চাপ ছাড়াও নিজের পদত্যাগের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভের মুখে রয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বিক্ষোভের মধ্যেই বৃহস্পতিবার সেনাবাহিনীর জেনারেল স্টাফ অনেক গ্যাসপারিনিয়ানকে চাকরিচ্যুত করার ঘোষণা দেন তিনি একই সঙ্গে সেনা সদস্যদের শুধু তার নির্দেশ পালনের আহ্বান জানান তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নিকুল পাসিনিয়ান বলেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণের হাতে ক্ষমতা ধরে রাখা কারণ দেশে এখন যা ঘটছে তাকে আমি সামরিক অভ্যুত্থান হিসেবেই দেখছি এদিকে বৃহস্পতিবারও নিকুল পাসিনিয়ানের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে রাজধানী ইয়েরভানে তার পদত্যাগের দাবিতে আওয়াজ তুলেন সমবেত জনতা এ সময় তারা রাজপথ আটকে নিকুল তুমি বিশ্বাসঘাতক নিকুল তুমি সরে যাও প্রভৃতি স্লোগান দেয় বিরোধীদের বিক্ষোভের পর অবশ্য নিকুল পাসিনিয়ানের শত শত সমর্থকও রাজপথে নেমে তার প্রতি নিজেদের সমর্থনের জানান দেয় ইয়ে এভান থেকে আলজাজিরার গ্যাগ হ্যামভার দিনিয়ান জানান এই বিক্ষোভ ইঙ্গিত দিচ্ছে উদ্বেগ উত্তেজনা থাকলেও এখনই পদত্যাগের কোনো পরিকল্পনা নেই পাসিনিয়ানের সীমান্ত নিয়ে ভারত পাকিস্তানের সিদ্ধান্তের প্রশংসা করল জাতিসংঘ জন্মলগ্ন থেকেই একাধিক যুদ্ধ হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে এছাড়াও জম্মু ও কাশ্মীরের রেখা বরাবর নিয়মিত গুলাবর্ষণে লিপ্ত থাকত দুই দেশ আর এই দুই দেশের সংঘর্ষের খেসারত দিতে হচ্ছে সীমান্তবর্তী গ্রামে থাকা সাধারণ মানুষকে এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ থামানোর সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ আর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ অভিনন্দন জানিয়েছে আমেরিকাও শুক্রবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তুনিও গুতেরেসের মুখপাত্র ইস্তেপানি দুজারিক বলেন নিয়ন্ত্রণ রেখা ভারত ও পাকিস্তানের সংঘর্ষ বিরতি মেনে চলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মহাসচিব সমস্যা সমাধানে একটি যৌথ কাঠামো তৈরির সিদ্ধান্ত নিয়েও আশা প্রকাশ করেছেন তিনি মহাসচিব মনে করছেন দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এমন সমঝোতার ফলে ভবিষ্যতে শান্তি বার্তার পথ আরও প্রশস্ত হয়েছে এদিকে নয়াদিল্লির এই পদক্ষেপের প্রশংসা করেছে আমেরিকাও এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন সীমান্তে শান্তি ফেরাতে ভারত ও পাকিস্তানের যৌথ বিবৃতিকে স্বাগত জানাচ্ছে আমেরিকা এর ফলে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকবে আমরা দুই দেশকেই এই প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যেতে আহ্বান জানাচ্ছি উল্লেখ্য বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি জারি করে জানায় ফেব্রুয়ারির পঁচিশ তারিখ থেকে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের সঙ্গে নয়া সংঘর্ষ বিরতি চুক্তি বলবৎ হয়েছে দুই দেশের সেনা কর্মকর্তাদের মধ্যে দীর্ঘ আলোচনার পর এই পদক্ষেপে সম্মত হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন বা ডিজিএমও এক যৌথ বিবৃতিতে জানিয়েছে সীমান্তে শান্তি বজায় রাখার স্বার্থে পারস্পরিক সমস্যা নিতে পদক্ষেপ করতে রাজি হয়েছে দুই দেশের সেনা কর্মকর্তারা নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি চুক্তি যাতে সঠিকভাবে মেনে চলা হয় সেই বিষয়ে নজর রাখতে রাজি হয়েছে দুই দেশ চব্বিশ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে বা পঁচিশ ফেব্রুয়ারি থেকেই এই চুক্তি কার্যকর হবে কোনো বিষয়ে মত পার্থক্য হলে হটলাইনের মাধ্যমে তা আলোচনা করা হবে এছাড়া দুই দেশের সেনাবাহিনীর মধ্যে নিয়মিত বর্ডার ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হবে বাইডেনের নির্দেশে সিরিয়ায় বিমান হামলা নিহত সতেরো সিরিয়ায় ইরানের অনুগত মিলিশিয়া বাহিনীর স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী প্যান্টাগন অফিস জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতি নিয়ে এই হামলা চালানো হয়েছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় অন্তত সতেরো জন ইরান সমর্থিত যোদ্ধা নিহত হয়েছে ইরাকে মার্কিন বাহিনীর স্থাপনায় হামলার জেরে বদলা হিসেবে এই হামলা বলে প্যান্টাগন জানিয়েছে মার্কিন মুখপাত্র জনকিরবি এক বিবৃতিতে বলেছেন প্রেসিডেন্ট বাইডেনের মার্কিন বাহিনী পূর্ব সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীর স্থাপনায় বিমান হামলা চালিয়েছে তিনি আরও বলেন ইরাকে মার্কিন ও এই জোট কর্মকর্তাদের উপর সাম্প্রতিক হামলা এবং ওই কর্মকর্তাদের বিরুদ্ধে ক্রমাগত হুমকির জবাবে এই হামলার অনুমোদন দেওয়া হয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ এফ কে জানিয়েছে হামলায় সতেরো জন ইরান সমর্থিত যুদ্ধা নিহত হয়েছেন সংস্থার প্রধান রামি আব্দুল রহমান বলেন হামলায় যুদ্ধাস্ত্র বহনকারী তিনটি লরি ধ্বংস হয়েছে অনেক হতাহতের ঘটনা ঘটেছে এ খবর জানিয়েছে আল জাজিরা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ